বান্দরবানে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপকার ভোগীদের সেলাই মেশিন বিতরণ করেছেন বান্দরবানের জেলা প্রশাসক। সকালে জেলা প্রশাসকের অফিসে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রকল্প ব্যবস্থাপক লালবেন সাংবম বলেন, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পার্টনারশিপে পরিচালিত পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বান্দরবানে শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জানান, প্রকল্পের কার্যালয়ে ৬ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ, ৪ মাস ব্যাপী কম্পিউটার এবং ড্রাইভিং প্রশিক্ষণ চলমান আছে। পরে ৬ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ নেওয়া শেষ করেছেন এমন ৭ জনকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়।